ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেশ কদিন পর বাড়ি এসে ব্লগ স্টার্ট করলাম। তো ব্রেকফাস্টে আজকে বানিয়েছি চিড়ের পোলাও, তো সেটা দেখালাম। তো ছেলে খিদে পেয়েছে, সকালে উঠে কিছু খায়নি, তো ওকে ব্রেকফাস্টে দিয়ে দিই পোলাওটা। বললো একবারে পোলাও খেয়ে নেবে আর হরলিক্স খাবে না। তো মাকে ভীষণ কষ্ট করে আজকে আটকিয়েছি, মা তো চলেই যেতে চাইছিলো, তো জোর করে আজকে যেতে দিইনি, বাবাও রাগারাগি করছে। তো যাই হোক, মা তো কালকে সকালবেলা চলে যাবে, হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। তো এখনই শেয়ার করলাম, তো এখন সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা একটু করে নিই, তো তোমাদের সাথে একটু মাকেও দেখাতে পারবো। কারণ এসে সেইভাবে কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে কেটে গেল যে আর কোনো ব্লগই করা হয়নি, কয়েকদিন, বেশ কয়েকদিন হয়ে গেল। ওই যেদিন এসেছিলাম সেদিনই তোমাদের সাথে একটুখানি কথা বলেছি ভিডিওতে, সেইটুকুই। আর এদিকে দেখো আমার কিচেন একদম অবছল হয়ে, মানে রান্নাবান্না এখন চলছে, ওইদিকে প্রেশার কুকারে স্টিম পে বসিয়েছি। তো চলো এখন একটু রান্নাবান্নাগুলো মন দিয়ে করে নিই, পরে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধে ঠিক হয়নি, 5:20 মতো বাজে। তো আমি পার্লারে ছিলাম, পার্লার থেকে সবে ঘরে আসলাম একটু। তো এখন চা করব, চা করে মাকে দেবো, মাও আছে। তো মায়ের সাথে তোমাদের আর দেখা করানো হয়নি, সকালে বললাম তো সকালে রান্নাবান্না কাজ কমপ্লিট করে অনেক কিছুই কাজ ছিল। আর এই কদিন কীভাবে দিন কেটে গেল মা থাকাতে তো বুঝতেই পারলাম না। তো কালকে তো চলে যাবে, মনটা খারাপ করছে এখুনি, কিন্তু কিছু তো করার নেই। আর ওইদিকে আমি চা বসিয়েছি, তো চাটাও এখন করবো। তো এই দেখো মা এসছে, ওখানে টিভি দেখছে মা, আর এই যে আমার ছেলে বসে বসে এতটা। তো আমার ছেলে আমাকে চকলেট দিয়ে গেল। তো এই দেখো মা বসে আছে, এই যে টিভি দেখছে। তো ওখানে গেলে বেশি আওয়াজ হবে, মানে টিভি দেখছে তো টিভির আওয়াজটা ক্যাচ করবে, হয়তো এখান থেকেও শুনতে পাচ্ছ। তো সকাল থেকে আর সত্যি কথা বলতে কিছু করা হয়নি, তারপরে প্রায় 4 বাজে তখনই পার্লারে আবার গিয়েছি। তো রেস্টও সেইভাবে আর নেওয়া হয়নি, এখন চা বসিয়ে দিয়েছি। চলো জলটা ফুটে যাবে, চাটা দিয়ে দিই। এই দেখো এদিকে চা বসিয়েছি, এদিকে দুধটা গরম বসিয়েছি। তো চলো চা পাতাটা এখন দিয়ে দিই। তো এই দেখো বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে, আর চাটা এখন ছেঁকে নিয়েছি আর সবাইকে কাপে কাপে সার্ভ করে দিচ্ছি চাটা। তো অনেকগুলোই চা এখনও পার্লারে আমার কিছু কাজ বাকি আছে, তো ঝটপট করে চাটা সার্ভ করে দিয়ে সবাইকে দিয়ে তারপর আমি আবার পার্লারে যাব, মানে ওই দিদিভাইকে বসিয়ে দিয়ে তারপরে আমি এসছি একটু চা করে দেওয়ার জন্য। তো দেখো চা বলতে বলতে আমার হয়েও গেছে, একদম গরম গরম চা রেডি। তো ওপরে মাকে দিয়ে দিই, হাজবেন্ডও বসে আছে, আর নিচে শাশুড়িমা শ্বশুরমশাই। তো চলো সবাইকে সমানভাবে দিয়ে দিয়েছি, এখন চাটা সার্ভ করে দেওয়ার পালা। আর এই দেখো মা এখানে বসে আছে, তো টিভি চলছিল বলে ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে, আর হাজবেন্ডও বসেছিল, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেহেতু আজকে লাস্ট দিন। আর কালকে থেকে তো আর মায়ের সাথে আর ভিডিও করা হবে না, ভেবেছিলাম মা যে কয়েকদিন থাকবে একটু ভিডিও করব, কিন্তু টাইমের অভাবে আর করা হলো না। তো চলো আবার পরে দেখা হবে। আর এই দেখো আমরা এখন সন্ধ্যেবেলা, সন্ধে ঠিক লাগেনি, এখন বিকেলবেলায় বলতে পারো। তো ছেলে একটু ব্যাট বল খেলছে ছাদে, আর মাও একটু বসলো, মানে ছেলের আবদারে। ছেলে বারবার বায়না করছিলো, দিদুন ছাদে চলো, ছাদে চলো। তো সাথে আমিও এসেছি, একটু হাঁটাচলা যাই হোক করছিলাম। এই কয়েকদিন ব্যস্ততার জন্য আমার ইভিনিং ওয়াকটাও ঠিক হয়নি। তো যাই হোক একটু ছাদে সবাই মিলে সময় কাটানো, কারণ হাজবেন্ডেরও আজকে হাফ ডে দোকান অফ ছিল, তো সেই জন্য আসা। আর সবাই মিলে একটু গল্প গুজব কথাবার্তা বলতে বেশ ভালোই লাগে, আর টাইমটা কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এর সাথে সাথে দেখো আমাদের ছাদের আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ বিকেলবেলার ছাদের মুহূর্তটা বেশ অন্যরকমই মনে হয়, একদম নিরিবিলি শান্ত শান্ত টাইপের। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো বন্ধুরা এখন একটু রেডি হয়েছি, এই দেখো মাও রেডি হয়েছে। তো কালকে তো বেরিয়ে যাবে, মা চলে যাবে, সেজন্য আজকে একটু সন্ধ্যাবেলা ঘুরতে যাব, মানে এখানে কাছেই। তো সেই জন্য একটু ঝটপট রেডি হয়ে নিয়েছি, 7:30 বাজে এখন ঘড়িতে। তো আজকে এখন রাত্রে ডিনার বানানো হয়নি, রুটিটা এসে করবো, আটা মেখে রেখে দিয়েছি, আর এখন একটু বেরোবো। তো চলো ওখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে দেখাবো, আর নইলে বাড়ি এসে আবার দেখা হবে। তো ছেলে হাজবেন্ড আমি সবাই মিলেই যাচ্ছি, কারণ আজকে হাজবেন্ডের দোকান বন্ধ আছে বিকেলটা। তো চলো এখন একটু যাওয়া যাক। তো এই যে মাও রেডি হয়ে নিয়েছে, তো চলো। তো দেখো বন্ধুরা আজকে সেই আবার চলে এসেছি এক্সপো মেলা।
তো এর আগে কদিন আগেই আমরা এক্সপো এসেছিলাম, হাজব্যান্ড আমি ছেলে, তো তখন তো মা আসেনি। তো যেহেতু এক্সপো মেলাটা এখনও আমাদের এখানে আছে, তো ভাবলাম যে চলো মাকে নিয়েও একটু বেরিয়ে আসি। তো সেইভাবে কারোর বাড়ি বা কোথাও এবার সেইভাবে বেড়ানো হয়নি, তো আজকে ফাইনালি লাস্ট দিন, মানে মা তো চলে যাওয়ার আগে লাস্ট দিন। তো এখানে এসে একটু আইসক্রিম খাচ্ছিলাম, পরে ফুচকা খাওয়া হয়েছে, পাপড়ি চাট খাওয়া হয়েছে, অনেক কিছুই খাওয়া হয়েছে। ছেলে ফুচকা খেয়েছে, আমিও একটু খেয়েছি, পাঁপড় ভাজা, ডিমের চপ, তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই কাকুর কাছে লাস্টে আমার ছেলে ফুচকাও খেয়েছে, তো সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, কারণ ফুচকা খেতে খেতে তো ভিডিও করা যায় না। আর এই দোকানটায় আমরা পাপড়ি চাট খেয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে খাওয়া দাওয়া মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, এখন যাব বাড়ি। তো তার আগে আমাদের মেলাটা তোমাদের সাথে বাইরে থেকেই শেয়ার করে দিলাম, ভেতরের মেলা আজকে আর শেয়ার করছি না, কারণ গত ভিডিওতে আমি ভেতরের মেলাটা শেয়ার করেছিলাম। এটা আমাদের এক্সপো মেলার গেট, তো গেটের বাইরেও দেখো কত কিছু দোকান বসেছে। মানে যদি কেউ মনে করে যে এক্সপোর ভেতরে ঢুকবে না, তো বাইরেও অনেকটা মেলা ঘুরে যেতে পারবে। তো গতদিন মেলা থেকে এসে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে হলো সানডে, একদম মর্নিংয়ে, এখন ঘড়িতে মোটামুটি 7:30 বাজে। তো দেখতেই পাচ্ছ মা রেডি হয়ে গেছে, আর মায়ের ব্যাগটা মানে লাগেজগুলো প্যাক করছে আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড বাইকে করেই রাখতে যাবে, আর আমার ছেলে ওখানে সামনে দাঁড়িয়ে আছে, তো ছেলেকেও একটু ড্রয়িং ক্লাসে নামিয়ে দেবে। তো দেখতে দেখতে কয়েকদিন হাসি মজা করতে করতেই দিনগুলো পার হয়ে গেল। তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, সেই জন্য তখন আর ভয়েস দিতে পারিনি। তো ভয়েসটা আমাকে পরে দিয়েই মানে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো কিছু করার নাই, আসবে যাবে, তবে প্রিয়জনরা বাড়ি থেকে চলে গেলে সত্যিই ভীষণ খারাপ লাগে। আর আমার কাছে মা জিনিসটা অনেক কাছের, কারণ আমি যত রকম দুঃখ কষ্ট আমার মায়ের সাথেই শেয়ার করি, তো সেই জন্য বেশি কষ্টটা মায়ের জন্যই হয়। হ্যালো বন্ধুরা, দেখতে পেলে মা চলে গেল সকালবেলা, তো মনটা সেই জন্য একটু খারাপ। মানে কাল থেকে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, তবুও কালকে ভিডিও করেছি যে মা তো চলে যাবে, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকদিন পর আসলো, বেশ কয়েকদিন ভালোই কেটে গেল, একটু গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে। তো কীভাবে 6টা দিন পার হয়ে গেল, মা চলেও গেল, চলে তো যেত 2-3 দিন আগেই। তো বাবা তো বেশ কয়েকদিন ধরে বলছে, কিন্তু আমি যেতে দিইনি, তো যাই হোক থাকলো। তো মনটা সত্যি ভীষণ সকালবেলা খারাপ, ভালো লাগছিল না। তো যাই হোক চলে গেল, এখন ঘুরিতে বাজে 8:10। তো অনেকটাই মানে অনেকটাই চলে গিয়েছে এতক্ষণ, আর ফোন করেনি, পৌঁছে হয়তো ফোন করবে। তো হাজব্যান্ড দিতে গেল, আর আমার ছেলের ড্রয়িং স্কুল আছে, ওকে একদম নামিয়ে দিয়ে মাকে নিয়ে চলে যাবে। তো আমার হাজব্যান্ড আজকেই চলে আসবে। তো আর এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আজকে যেহেতু আমাদের একটা ইনভাইট আছে সন্ধ্যা রাত্রেবেলা, তো সেই জন্য বিশেষ রান্নাবান্না করবো না, অল্পই করবো। আর আমরা তো মোটেই আজকে 4 জন, হাজব্যান্ডও নেই, ছেলে, আমি, শাশুড়িমা, শ্বশুরমশাই, তো 4 জন। আর রাত্রেবেলা তো শাশুড়িমা শ্বশুরমশাই খাবে, তো বেশি রান্নাবান্না করবো না, আজকে সিম্পল রান্নাবান্না করবো, মাছের ঝোল করছি। তো চলো একটু দেখিয়ে দিই। তো এই কয়েকদিন একটু ব্যস্ততাতে থাকায় সেইভাবে ভিডিও কিছু করা হয়নি। তো এখন এই দেখো মাছের ঝোলের জন্য সবজিটা করছি এখানে, আর এখানে দুধ গরম বসিয়েছি, আর এখানে চাটনিটা, কালকে একটু চাটনি থেকে গেছে, তো চাটনিটা গরম বসিয়েছি। তো চলো দেখো মাছের ঝোলের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এই যে মশলা করে রেখেছি দিয়ে দেবো, আর চাটনিটা ফুটে গেছে, দুধটাও প্রায় ফুটে গেছে, চাটনিটা নামিয়ে দিই। এই একটু একটু সমস্ত কালকের জিনিস, এখানে একটু ডালও আছে, সেটাও গরম বসিয়ে দিই। এই পুচকি ওভেনটাই মানে এই দিকটায় আমার গরম করতে খুব সুবিধা হয়, ছোট্ট ছোট্ট বাটি, বাটির জন্য সবজি ভাজা হয়ে গেছে। তো দেখো একবারে আমি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এরপর ভালো করে কষাবো মশলার সাথে সবজিটা। আর এদিকে যেহেতু অল্প লোক আজকে, মাছ ভেজে রেখেছি, তো দেখো মাছের ঝোলের সবজিতে আজকে আলু পটল বেগুন দিয়েই করছি। তো মাছের ঝোলের সবজিটা আমার প্রায় কষানো হয়ে গেছে মশলার সাথে, তো লবণ হলুদও দিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো এই দেখো দিয়েও দিলাম, আর তারপরে ঝোলটা ফুটে গেলে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো নর্মালি। আজকে পোনা মাছ রান্না করলাম, তো মাছটা প্রায় হয়ে এসছে, এখন একটু সবজিগুলো সেদ্ধ হলেই প্রায় হয়ে যাবে।
তো মাছের ঝোল রেডি, আর আরেকটা রান্নাও আমার প্রায় রেডি হয়ে গেছে, ওইদিকে সুক্ত করে নিয়েছি। তো আজকে আর বিশেষ রান্না করব না, কারণ একটু একটু অনেক কিছুই বাসি বাসি জিনিসগুলো আছে, সেগুলো তো খেতে হবে, নষ্ট করে তো লাভ নেই। তো এইদিকে দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে, আর এখন আমি মাছগুলোও দিয়ে দেবো। তো এই দেখো মাছগুলো দিয়ে একটু লো ফ্লেমে ফোটাবো, তাহলে মাছের টেস্টটা অনেকটা বেটার হয়। এই দেখো আমার সমস্ত রান্না করে কিচেন পরিষ্কার করা কমপ্লিট একদম। দেখো কী কী রান্না করেছি, এখানে সবই যা আছে সবই কালকের থেকে গেছিলো। এখানে ডাল, চাটনি, একটুখানি তরকা করেছিলাম সেটা, এখানে চিকেন আছে একটুখানি, সেটাও হয়ে যাবে। আজকে দুপুরে অনেক কিছুই খাওয়া দাওয়ার জন্য রান্না কম করেছি। এই দেখো মাছের ঝোলটা, মাছের ঝোলটা হয়ে গেছে। সমস্ত রান্না করে পরিষ্কার করে, আর এখানে একটু ভাজা, না ভাজা না, এখানে এঁচোড়ের তরকারি করেছিলাম সেটা গরম করে রেখেছি, ওটাও কালকের। তো কালকের সব কিছু, অনেকের তিন চার রকমের বাসি পদ ছিল, সেগুলো সমস্ত গরম করে রেখেছি, ওগুলো তো খেয়ে নিতে হবে, নষ্ট করে লাভ নেই। আর মাছের ঝোলটা করেছি, আর হ্যাঁ দেখাতে ভুলে গেলাম, এই দেখো শুক্তো, তো এটাও করেছি। মোট কথা আজকে শুক্তো আর মাছের ঝোলটা রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো যা কালকে ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কয়েকদিন পরে, ভালো লাগছে না। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতেই পাচ্ছ স্নান হয়নি, আর আজকে একটা ব্লাউজ সেলাই করবো, সেটা হলো কালকেই নেবে, আজকে রোববার, আমি এই কদিন করার সময়ই পাইনি, কালকে অনেক রাতে কাটিংটা করে রেখেছি, আজকে আমাকে সেলাই বসতেই হবে। ওই জন্য আজকে হাজব্যান্ডও নেই, রান্না একটু ঝামেলা কম, আমি ভাবলাম আজকে সেলাইটা ঝটপট করে নিতে হবে, কারণ টাইম নষ্ট করলে হবে না, কালকে জমানে, মানে জমানো হয়ে বলছি, মানে কালকে নিতে আসবে যার ব্লাউজ। তো চলো আজকের মতো সবাইকে জানাচ্ছি বাই বাই, গুড মর্নিং, কারণ এখন ঘুরতে বাজে 9:05। তো আমার সমস্ত কিছু কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি করেই, যখন সকালে উঠেই গেছি মা চলে গেল, তো তারপরে আর বসে না থাকি, কাজগুলো সব করে নিলাম যে তাহলে আমি সেলাই বসতে পারবো, সেই জন্য আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।